পাকিস্তানি ঝুমকা ত্রিভিজ। তো এইটা যে পিঠা আছে এটা হলো ব্যাক সাইডটা, এটার সাথে আড়াই হাত বহরের পাঁচ হাত মাইটে, আড়াই হাত বহরের পাঁচ হাত যেটি মাইটে ফোর পিস। আচ্ছা এই যে কাজটা এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ। আচ্ছা এবং ঘটিতে কিন্তু আমরা একটু দেখাই এই কাজটা কি কাজ। তারপরে দেখি লাগানো আছে খুবই সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন। তো এই হলো ডিজাইনটা। তো এটার ভিতরে কয়টা কালার আছে? জি আমরা ব্যাক সাইডটা একটু দেখবো। এই হলো ব্যাক সাইডটা, এই হলো আপনার ব্যাক সাইডটার, আর এই সাইডটা হইলো আপনি দেখতে পাচ্ছেন হাতার অংশটা। ঠিক আছে, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগে। আজকের ব্লগটি হলো পাইকারি থ্রি পিস নিয়ে। তো আমরা জানি থ্রি পিস কিন্তু 12 মাসে চলে। তো কোথা থেকে পাইকারি কম দামে ভালো মানে থ্রি পিস কিনে আপনি ব্যবসা শুরু করতে পারেন? অলরেডি যারা ব্যবসা করছেন তারা এই জায়গার সন্ধান কীভাবে পাবেন, কীভাবে আসবেন এবং আসতে না চাইলে কী সুবিধা আছে এবং কোনটার কত প্রাইস রয়েছে, কী কী ডিজাইন রয়েছে, কত ধরনের কালেকশন রয়েছে থ্রি পিসের, সেগুলো তুলে ধরবো আপনাদের মাধ্যমে। আর যে কোনো পাইকারি পণ্য এবং প্রস্তুতকারী সন্ধান পেতে আমাদের ইউটিউব বাবার আশা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের লক্ষ্য একটাই, বেকারত্ব দূর করে কর্মস্থান তৈরি করে সকল ব্যবসায় জাতি গঠন করা। মনে রাখবেন যে কোনো আইটেম অথবা যে কোনো প্রোডাক্ট যে কোনো সার্ভিস নিয়ে আপনি ব্যবসা শুরু করতে যাচ্ছেন আগে ভালো করে জানুন, আগে ভালো করে বুঝুন, তারপরে ছোটো ছোটো করে রিস্ক নেওয়া শিখুন। মনে রাখবেন জীবনটা আপনার, সিদ্ধান্তটা আপনার। আমাদের দেওয়া তথ্যগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর মূলত পাইকারি প্রস্তুতকারী যত সন্ধান আছে এবং ব্যবসার আইডিয়া সেগুলো আমরা দিয়ে থাকি, আপনারা ভিডিওর সাথেই থাকবেন, চ্যানেলটির পাশেই থাকবেন। এখানে ভিতরে আচ্ছা ইন্ডিয়ান থ্রি পিস আছে, লুন থ্রি পিস আছে, তারপরে পাকিস্তানি থ্রি পিস আছে, তার মানে অনেকগুলো কালেকশন আছে। কিন্তু আমাদের বিএসির উদ্দেশ্যে এখন দেখাবেন 8-10টা ডিজাইন কালেকশন দেখাবেন এবং ডিজাইন কালার বিভিন্ন দিন দিয়ে দেবেন এবং প্রাইসগুলো দিয়ে দেবেন। আর সেই ক্ষেত্রে যদি আপনার শোরুমে আসতে চায় তাহলে কীভাবে আসবে? জি জি দুতলা, জি জি এই গলি নাম্বারটা, গলি নাম্বার 2, আর দোকান নাম্বারটা বলেন আবার। 90 আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা? আচ্ছা তারপরে দিয়ে আপনার মস্ত আছে বলেন একটু। 0196139460। আচ্ছা ঠিক আছে, এই নাম্বারে কল দিলে কিন্তু আর বাদবাহী যে ডিজাইনগুলো আছে কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এই মহোৎসবে কিন্তু কল দিয়ে কিন্তু দেখে নিতে পারবেন এবং ওইখানে যদি কারো প্রয়োজন হয় তাহলে কিন্তু জানার যদি ইচ্ছা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কল দিলে এই মহোৎসবের নাম্বারে দিয়ে দিবে। তো আর এই একটি বিষয় কি, উনি ক্যামেরার সামনে প্রথম তাই একটু মানে হাসি আসছে, তো এটা সমস্যা নাই। আর এখন আপসানা লোন, আচ্ছা 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 ঠিক আছে। খুবই সুন্দর ডিজাইন। তো এই ডিজাইনের ভিতরে কালার আছে কয়টা? একটা ডিজাইনের মধ্যে 4টা করে কালার। আচ্ছা এটার সাথে আমরা অন্যটা একটু দেখবো, এটা ব্যাক সাইডটা কি দেখি একটু। জি এটা হলো ব্যাক সাইডটা, এখন আমরা ইয়া দেখবো মানে উনাটা দেখবো। জি উনাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, পাঁচাত সাড়ে 4 রাত না পাঁচাত 4:30 রাত। তো এটার সেলোটা এক কালার। আচ্ছা ঠিক আছে আমরা ছেলেটা একটু দেখি, ছেলেটা হবে এটা। হ্যাঁ ঠিক আছে আর দেখার লাগবে না। তো এটা আর রেঞ্জটা প্রাইস রেঞ্জটা যদি বলেন, মাত্র 250 টাকা থ্রি পিস, এরপর রং রং কস গ্যারান্টি। আচ্ছা কেউ যদি, আচ্ছা আর একটি বিষয়, এটা যদি কেউ 1 পিস 2 পিস নিতে চায় সেক্ষেত্রে কি দিতে রাজি আছেন?
মানে পাইকারি নিলে আচ্ছা, তার মানে মানে এখান থেকে যদি এই রেডি নিতে চান সেক্ষেত্রে আপনার এখানে যত ধরনের ডিজাইন কালার আছে সবগুলো এক পিস করে কিন্তু নিতে পারবে, আর সেটার রেট রাখা হবে পাইকারি রেট। আর যদি কেউ এক পিস দুই পিস চায় সেক্ষেত্রে কি দেওয়া সম্ভব না? আচ্ছা, এটা ওনাদের দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে আর কিছু বলার নাই। তো এখন আমরা আরেকটা ডিজাইনে চলে যাব, একটু জলদি জলদি দেখাবেন যত ডিজাইন দেখাতে পারেন। এটা হলো জর্জেটের ভিতরে ফোর পিস। আচ্ছা, এই যে কাজটা এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ। আচ্ছা, এবং ঘটিতে কিন্তু টুকটাক কিন্তু এমব্রয়ডারি আছে, এবার নিচের সাইডটা এমব্রয়ডারি আছে। এটা ব্যাক সাইডটা কি এক কালার? হ্যাঁ, ব্যাক সাইডটা এক কালার। আচ্ছা, এটার উনাটা আমরা দেখব, এখানে রাখেন এটা। চতুর্থ সাইডে লেস লাগানো আছে এমব্রয়ডারি। হ্যাঁ, এই হলো উনাটা, ঠিক আছে। আমরা এটা সেলোটা দেখি, পিওর এক কালারের। আচ্ছা, ফোর পিস তাহলে আরেকটা কি? আচ্ছা আচ্ছা, পিছনের পাটটা এটা নিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, এটা প্রাইসটা কত রাখতেছেন? ৫২০ টাকা। ঠিক আছে, আমরা নেক্সট ডিজাইনে চলে যাই। এটার ভিতরে কয়টা কালার আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, এটা পুরো বডির মধ্যে কিন্তু আরি কাজ করা। হ্যাঁ আচ্ছা, তো এটার ব্যাক সাইডটা দেখি একটু, এক কালার। আচ্ছা, এটা উনাটা একটু দেখি। আচ্ছা, এটা জর্জেট সীমানা, ঠিক আছে। এটা সেলোয়ারটা দেখি একটু, এটা হলো সেলোয়ারটা। তো এটার প্রাইসটা কত রাখতেছেন? ৪৮০ টাকা। ঠিক আছে, আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি। খুবই সুন্দর ডিজাইন, আমরা একটু দেখাই এই কাজটা কি কাজ। সুতা দিয়ে এমব্রয়ডারির ভিতরে আরি কাজ করা আছে, তারপরে দেখি লাগানো আছে ওই যে চিকচিক করতেছে যেগুলো, এটা কি বলে? পুতি লাগানো আছে। খুবই সুন্দর, ঠিক আছে। এটা ব্যাক সাইডটা এক কালার, ব্যাক সাইডটা এক কালার পাবেন। আচ্ছা, এটার যে আমরা ইয়েটা দেখবো, এ উনাটা একটু দেখবো। উনাটা এটা কি? এটা কি? সুতার আরি কাজ করার মাধ্যমে কিন্তু আপনার বসানো আছে না? আচ্ছা ঠিক আছে, এটা আমরা সেলোটা একটু দেখি। এটা হলো সেলোটা, এটার প্রাইসটা? আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি। এটা এই ডিজাইনটাও খুবই সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন। তো এই হলো ডিজাইনটা। তো এটার ভিতরে কয়টা কালার আছে? ৪টা কালার আছে, ঠিক আছে। এটা উনাটা আমরা একটু দেখব। এ হলো উনাটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, আমরা সেলোটা একটু দেখি। জি, আচ্ছা, সেলোটা কি কাপড়? জজটে স্লাব, খুবই সুন্দর। তো এটা প্রাইসটা কত রাখতেছেন? ৩৯০ টাকা। আর এছাড়া আপনাদের এখানে আরও কী কী ডিজাইন আছে? পাকিস্তানের ভিতরে অরিজিনাল সুতি কাপড়ের লুন 30 পিস ডিজিটাল পিন, এবং পুরো বডির মধ্যে কিন্তু জলসা ছাপ দেওয়া আছে। জি, এবং ডিজাইনটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, ডিজাইনটা খুবই সুন্দর দেখ। এবং নিচের কি এটা হাতার অংশটা? হাতার অংশটা, ঠিক আছে। এটা ব্যাক সাইডটা একটু যদি দেখি, এটা হলো ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন, এই যে নিচের সাইডটা। এটা উনাটা আমরা একটু দেখি। আড়াই হাত বহরের পাঁচ হাতুন না, অরিজিনাল সুতি কাপড়, সুতি না? আচ্ছা ঠিক আছে, খুবই সুন্দর দেখলাম। এবং এটার ইয়ার সেলোটা একটু দেখি, এটা আড়াই গজ আছে। তো এটার প্রাইসটা?
370 টাকা। আচ্ছা ঠিক আছে, আপনার এখানে আর কি কি কালেকশন আছে একটু যদি কয়েকটা নাম বলেন। জি আমরা এখন আর দেখি না, কারণ অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা, সেক্ষেত্রে কিন্তু আপনার ইমো হোয়াটসঅ্যাপে দেখতে পারবেন কল দিলে। আচ্ছা দেখেন দেখেন কয়েকটা দামি মাল উনি দেখাচ্ছেন, আমরা দেখি। এটা মানে গলার অংশটা ইন্ডিয়ান আরিকাজার, এবং এটা হইলো গলার অংশটা, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এবং এটা ফুরাটা কিন্তু আরি কাজ করা, আর বডির মধ্যে কিন্তু জলচা সাপ দেওয়া আছে। নিচের আমরা একটু দেখাই, একটু নিচে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচের অংশটা পিন করা। এখানে কিন্তু যে কাজগুলো আছে এইগুলা কি বলা হয়, কি কাজ? আরি কাজ। আচ্ছা ঠিক আছে, চিকেন। আচ্ছা ঠিক আছে, আমরা একটু যদি ব্যাক সাইডটা একটু দেখি। এই হলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ব্যাক সাইডটা, আর এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতার অংশটা। এক এই সাইড একটা হাতা আর একটা হাতা, দুইটা হাতা। ঠিক আছে, এটা আমরা উনাটা একটু দেখি। পুরাবটিতে কাজ করা আছে ব্যাক সাইড বরং দুই সাইডে। এ হইল উনাটা, আড়াই হাত বহরে 5.5 হাত উন্না। এবং দেখতে পাচ্ছেন পুরাবটিতে কিন্তু আরি কাজ করা আছে, এবং হ্যাঁ প্রিন্টের কাজ করা আছে। আমরা এটা ছেলেটা একটু দেখব, ছেলেটা আড়াই গজ আছে, আড়াই গজের উপরে আছে। আচ্ছা এটার এটা প্রাইসটা কত রাখতেছেন? অন্য 1200 টাকা। তো এটার ভিতরে কয়টা ডিজাইন কালার আছে? চারটা ডিজাইন, চারটা কালার আছে। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট কোনটা দেখবো দামের ভিতরে। আপনার এখানে সর্বনিম্ন কত থেকে রেঞ্জ থেকে শুরু? 250 টাকা থেকে? 250 টাকা থেকে। মানে তার মানে সব কোয়ালিটির মাল আছে আপনাদের কাছে? 250 টাকা। আমরা ব্যাক সাইডটা একটু দেখবো, এই হলো ব্যাক সাইডটা, এই হলো আপনার ব্যাক সাইডটার, আর এই সাইডে হইলো আপনার দেখতে পাচ্ছেন হাত হাতার অংশটা। ঠিক আছে, আমরা এটার উনাটা একটু দেখব। হ্যাঁ এটা উল্টা সাইড ধরছেন, আড়াই হাত বহরের 6 হাত উন্না। এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা এটা সেলোটা একটু দেখব, আচ্ছা এটা 4 পিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিসকাউন্ট। ঠিক আছে, আমরা নেক্সট ডিজাইন, আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট ডিজাইন চলে যাচ্ছি। হ্যাঁ ডিজাইনটা খুবই সুন্দর। হ্যাঁ রানিং চলছে, মার্কেট অনেক চলছে, কাঁচা বাদাম, কাঁচা বাদাম খুবই সুন্দর। কিন্তু ডিজাইনটা দেখতে আর এখানে জমিতে কাজ করা। জি এটা আমরা ব্যাক সাইডটা একটু যদি দেখি, এ হলো ব্যাক সাইডটা, আর ওই এটা হলো হাতার অংশ। ঠিক আছে, আমরা উনাটা একটু দেখব। আচ্ছা এলো উনাটা,
আড়াই হাত বড়, ছয় হাত না, বিশাল বড়, খুবই বিশাল লম্বা, কিন্তু আপনার দেখলেন ছয় হাত লম্বা, কিন্তু উনাটা তো এটার আমরা সেলোয়ারটা একটু দেখবো। এটা হলো সেলোয়ারটা, জি খুবই সুন্দর। এটা প্রাইসটা যদি বলেন একটু, 650 টাকা। অসংখ্য ডিজাইন, অসংখ্য কালার আছে, এবং এখানে কিন্তু আরও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু আছে। আচ্ছা আমরা এখন দেখবো গুল আহমেদ, গুল আহমেদ ডিজিটাল প্রিন্টের ভিতরে খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন। জি আমরা ব্যাকসাইডটা একটু দেখবো, এই হলো ব্যাকসাইডটা, এটা হচ্ছে নিচের হাতার অংশটা, খুবই সুন্দর খুবই সুন্দর। এ হলো আপনাদের আড়াই হাত বহরে সাড়ে পাঁচ হাত উন্না। জি আমরা সেলোয়ারটা যদি একটু দেখি, প্রায় আড়াই গেছে ফ্রি সাইজ। তো এটা প্রাইসটা মাত্র 550 টাকা। আচ্ছা ঠিক আছে, আমরা পাকিস্তানি ঝুমকা ত্রিপিস। তো এইটা যে প্রিন্টটা আছে এটা কিসের প্রিন্ট? ডিজিটাল প্রিন্ট। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ব্যাকসাইডটা দেখব। আচ্ছা এটা হলো ব্যাকসাইডটা, আর নিচের অংশটা এটা কি হাতার অংশটা? আর এটা আমাদের রঙ্কশ গ্যারান্টি দিচ্ছেন। আচ্ছা এটার ভিতরে কালার কয়টা আছে? চারটা কালার আছে। আমরা উনাটা একটু দেখব। এই যে উনাটা খুবই সুন্দর, পাঁচ হাত উন্না, দুই হাত বহরের পাঁচ হাত উন্না। তো এটা দেখলাম, এবার আমরা সেলোয়ারটা এক কালার। হ্যাঁ আচ্ছা এই যে এটা হলো সেলোয়ারটা, তো এটা প্রাইসটা মাত্র 330 টাকা। ঠিক আছে আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি। এটা হলো পাকিস্তানি বুটিক্স। তো এটা খুবই সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এইটার নিচের অংশটা এবং হাতার অংশটার মধ্যে কিন্তু প্রিন্ট করা আছে। আমরা ব্যাকসাইডটা যদি একটু দেখি, জি এটা হলো ব্যাকসাইডটা, এটার সাথে উনাটা আমরা একটু দেখব। আড়াই হাত বহরের পাঁচ হাত উন্নয়টা খুবই সুন্দর। জি এই সেলোয়ারটা হলো এক কালার, গোলাপি কালার। আচ্ছা এটার প্রাইসটা কত রাখতেছেন? 360 টাকা। ঠিক আছে আমরা নেক্সট ডিজাইনে চলে যাবো। এটার ভিতরে কয়টা কালার আছে? চারটা করে কালার আছে। ঠিক আছে।